নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপিকে সুবিধা করে দিতে কুরুচিকর মন্তব্য করেছেন আজমল। এইউডিএফকে আর একটিও ভোট না দেবার আহ্বান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। সম্প্রতি একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে হিন্দুদের বিবাহ রীতি নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে এই ধরনের নিকৃষ্ট মন্তব্য যে রাজনৈতিক ব্যক্তি করতে পারেন, তিনি জনগণের প্রতিনিধি হওয়ার অযোগ্য। প্রদীপবাবু বলেন যে তিনি নিশ্চিত যে বিজেপি নেতাদের নির্দেশ ও সমঝোতার ভিত্তিতে তিনি অহেতুক এই মন্তব্য করে সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিতে চাইছেন। এই মেরুকরণ হলে উভয় পক্ষেরই লাভ। হিন্দুদের ভোট বিজেপির দিকে এবং মুসলিম ভোট তার পক্ষে সংঘটিত হবে। বিডিএফ আহ্বায়ক বলেন, এসব খেলা এখন পুরনো হয়ে পড়েছে, জনগণ এখন আর এত বোকা নন, এসব ষড়যন্ত্র তারা এখন অনায়াসে বুঝতে পারেন। তিনি বলেন, হয়তো চলমান গুজরাট নির্বাচন বা রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ইচ্ছাকৃতভাবে এসব ঘুঁটি খেলা চলছে। তিনি আরো বলেন যে এআইইউডিএফ যে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, এই ব্যাপারে জনমনে আর কোনো সন্দেহ নেই। তাই এআইইউডিএফ কে ভোট দেওয়া মানে বিজেপি দলের জেতার রাস্তা প্রশস্ত করা। প্রদীপবাবু বলেন, এটা সবাইকে মনে রাখতে হবে, তাই নিজেদের স্বার্থে এআইইউডিএফ কে আর একটি ভোট না দেবার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপির নির্দেশেই তিনি এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য রেখেছে। উনি একদিকে হিন্দুদের খেপিয়ে দিয়ে বিজেপিকে মুনাফা দিতে চাইছেন, অন্যদিকে মুসলিমদের একত্রিত করতে চাইছেন, এটাই ওনার উদ্দেশ্য। উনি নির্বাচনের আগে উনি সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলে হিন্দুদেরকে একাট্টা করে দেন, এবং যার সুযোগ নেয় বিজেপি। এবং বদরুদ্দিন আজমল যে বিজেপির ভিটিং, এটা আর বলার অপেক্ষা রাখে না। বদরুদ্দিন আজমল ইতিমধ্যে রাজ্যসভা নির্বাচনে এবং বিভিন্ন সময় প্রমাণ করে দিয়েছেন যে উনি বিজেপির হয়ে কাজ করছেন। তাছাড়া ওনার বয়সও হয়েছে, ওনার মানসিক ভারসাম্যহীন না হারালে পরে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা যায় না। ওনাকে আমি আদেশ উপদেশ দিব যে আপনি রাজনীতি ছেড়ে বোম্বে গিয়ে আতরের ব্যবসা করুন, আগরের ব্যবসা করুন, রাজনীতি ছেড়ে দিন, আর সমস্ত মুসলিম সম্প্রদায়ের, আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি যে আজমলের এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারে আপনারা কান দেবেন না, কোন রকম প্রশ্রয় দেবেন না। আপনারা মনে রাখবেন, ইউডিএফ কে যদি শেষ না করা যায় তাহলে বিজেপিকে কোনোদিন ক্ষমতার থেকে সরানো যাবে না, এবং বিজেপিকে যদি ক্ষমতার থেকে সরাতে হয় তাহলে আজমলের দলকে একটিও ভোট দেবেন না। কাবুগঞ্জ চামড়াঘাট এসএমডি সড়কের সোমবারি বাজারে অল্টো গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। কাবুগঞ্জ চামড়াঘাট এসএমডি সড়কের সোমবারি বাজার এলাকায় অল্টো কার ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার দুপুর 12টা নাগাদ। জানা গেছে, আমড়াঘাটের দিক থেকে আসা দ্রুত গতিতে AS11AS 4226 নম্বরের অল্টো কারের সঙ্গে কাবুগঞ্জের দিক থেকে আসা AS11J9180 নম্বর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আক্তার হোসেন বাড়ি রাখালচিল্লা, মনসুর আহমেদ হামিদুল হোসেন উভয়ের বাড়ি সুন্দরী 2 নম্বর খণ্ডে। এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে ছুটে যায় পালংঘাট পুলিশ ফাঁড়ি, তারা বাইক ও কার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আমরা জনৈক ব্যক্তির কাছ থেকে শুনলাম যে এরকম সোমবারি বাজার পালংঘাট এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক আর কারের মধ্যে। তো আমরা ইয়ে দেখলাম যে এই ইঞ্জুরি পার্সনগুলারে যে মেডিকেল পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স দ্বারা, এবং গাড়িগুলো এখন আমরা নিজে আমরা পুলিশ প্রশাসনের আমরা জিম্মায় নিয়ে থানায় রাখবো পালংঘাটার পোস্টে। এই এতটুকু ইঞ্জুরি কতজন হয়েছে? ইঞ্জুরি তিনজন আছে, তিনজনের নাম লোকমুখে জানা মতো তিনজনের নাম হয়েছে, একজন আক্তার হোসেন, দুইজন হইল মনসুল আহমেদ আর হামিদুল
হোসেন তারা বাড়ি কোন জায়গা 17 15 16 এইভাবে আর বাড়ি কোন জায়গা তারা বাড়ি দুইজনের বাড়ি হইলো সুন্দরী পাটটু আর একজনের রাখালতিলা রাখালতিলা বিজেপির অনুসূচিত জাতীয় মোর্চার গাঁও সম্পর্ক অভিযানের সূচনা ধলাইর দর্মিখালে ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার গাঁও সম্পর্ক অভিযানের সূচনা হলো রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের দর্মিখাল জিপির বড়াইবস্তি দুর্গাবাড়ি থেকে বরাক উপত্যকা ব্যাপী এই গাঁও সম্পর্ক অভিযানের সূচনা হয় এদিন দলীয় পতাকা নেড়ে গাঁও সম্পর্ক অভিযানের সুসজ্জিত রথের যাত্রার সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অবশ্য এর আগে গাঁও সম্পর্ক অভিযানের সূচনাকে সামনে রেখে বিজেপির অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বড়াইবস্তি দুর্গাবাড়িতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি নিবাস দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরু স্বাগত বক্তব্য রাখেন নিবাস দাস যদি কোনো কারণে আমরা বলি না কারণ রোগ সুখ কোনো কারণে যদি রোগ হয়ে যায় তাহলে সরকারের অটল অমৃত আমাকে সহায়তা করবে সরকারের আয়ুষ্মান ভারত আমাকে সহায়তা করবে কোন কারণে যদি আমার বাড়িতে কোনো অতিথি এসে যায় আমার হাতে পয়সা না থাকে অন্তদয়ে আমাকে সহায়তা করবে আজকের দিনে শৌচালয় থেকে আরম্ভ করে অট্টালিকা পর্যন্ত সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি আর এই কথাগুলো নিয়ে আমার দিদি আমার দাদারা এসছেন কেন এসছেন এখনো কোন কোন জায়গায় বাকি আছে বলেছেন তারা যে আমরা সবার সঙ্গে আলোচনা করে এই যে 3200 গ্রামে আমরা যাব এই গ্রামে কোথায় কোন জায়গায় অসুবিধা আছে এই সংবাদটুকু নিয়ে আমরা সমাজকে সম্মান জানিয়ে তাদের কাছ থেকে সংবাদ নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে চর্চা করে আমরা আরো কি করতে পারি তার জন্য পরিকল্পনা রচনা করার জন্য আজকের এই কেউ ভাববেন না বলেছেন তারা যে এটা নির্বাচনের জন্য টাকা সোনায় পৌঁছালো বিজেপির অনুসূচিত জাতি মোর্চার গাঁও সম্পর্ক অভিযানের রথ বিপুল উৎসাহ দেশের 75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে বিজেপির অনুসূচিত জাতি মোর্চার অসম প্রদেশ কমিটির গাঁও সম্পর্ক অভিযানের রথ রবিবার ধলাই থেকে দুপুর দুটোয় সোনায় গিয়ে পৌঁছয় আর এই রথকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এদিন সোনাই পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি শিলুরানী দাস প্রতিনিধি সুবিনয় দাস কুচুদরম জিপি সভাপতি অপুকুমার দাস কাছাড় জেলা মহিলা মোর্চার সম্পাদক বিজেপির পম্পি নাথ মৌসুম ধর যুব মোর্চার সভাপতি পিন্টু দাস ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ ভিবুরায় প্রমুখ সোনাই কালীবাড়িতে রথকে রেখে স্বাগত জানান রথযাত্রা এইমাত্র এখান থেকে সোনাই কালীবাড়ি থেকে আমরা বিদায় দিয়েছি এবং এখানে আমরা সবাই মিলে সোনাই মন্ডলের ওবিসি মোর্চা এসসি মোর্চা এবং বিভিন্ন সংগঠন এবং দল সংগঠন মিলে আমরা ওদেরকে মুখ্যমন্ত্রীর যে বার্তা যে উন্নয়নমূলক যেগুলো প্রকল্প হয়েছে ওগুলো সঠিকভাবে জনগণের কাছে পৌঁছেছে কিনা এবং ওরা যে ওদের যে মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা উন্নয়নের যে বার্তা এগুলো আমরা গ্রামে গ্রামে পৌঁছবো এবং প্রত্যেক যে আমাদের যে কার্যকর্তা আছে প্রত্যেক স্তরের কার্যকর্তা ওনাদের কাছে অনুরোধ এই বার্তাগুলো যাতে ওরা সঠিকভাবে পৌঁছে দেয় ধন্যবাদ মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের গ্রাম সম্পর্ক অভিযান এই অভিযানের অঙ্গ হিসেবে আমাদের রথ এখানে আসে এবং এটা অনুরোধের উদ্দেশ্য ছিল এটাই বার্তা দেওয়া যে আমাদের যে সরকারের আসাম সরকারের প্রকল্পগুলা ঠিকমতো আমাদের জনগণ পাচ্ছে কি না সেটার দিকে নজর রাখা একদম নিম্নস্তরের কার্যকর্তা থেকে শুরু করে উচ্চস্তরের কার্যকর্তা সবাই যেন আমরা ধ্যান রাখি আর সবাই ঘরে ঘরে যেতে প্রকল্পগুলো পৌঁছে এটাই অমিত দীপক প্রোডাকশনের এবং নয়ন নীলমের অভিনীত বন্ধু নামের অসমীয়া ছবি গত 4 নভেম্বর গৌহাটি সহ বিভিন্ন স্থানের সিনেমা হলে মুক্তি পেয়েছে রবিবার শিলচরের গোল্ড সিনেমা হলে অসমীয়া ছবিটির মর্নিং শো অনুষ্ঠিত হয়েছে ছবিটি কলেজ জীবনের কাহিনী নিয়ে নির্মিত 2 ঘন্টা 16 মিনিটের ছবিটি ইতিমধ্যে রাজ্য জুড়ে সাড়া ফেলেছে ব্যবসা করেছে কয়েক কোটি টাকা এদিন শিলচরের গোল্ড প্লাজায় ছবিটি উপভোগ করেছেন কাছাড়ের ডিডিসি রাজীব রায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ ডেকা বিশিষ্ট সমাজসেবী মূলচাঁদ বৈদ্য ও ছবির প্রযোজক অমিত জৈন
তারা জানান ছবিটি দেখে ভালোই লেগেছে। শিলচরের যুবক অমিত জৈন ছবির প্রযোজক হওয়ার বিষয়টি অনেক গর্বের। কলেজ জীবনের কাহিনী নিয়ে নির্মিত ছবিটি অসাধারণ হয়েছে। বন্ধুত্বের নিখুঁত কাহিনী তুলে ধরা হয়েছে। বন্ধুত্বের সম্পর্ক যে নিঃস্বার্থ ভালোবাসা তা স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তারা। শিলচর আমরা স্পেশাল শো একটা আয়োজন করছি, ডিপার্টমেন্ট আছে, বিষ্ণু এসপিস আছে, ডিবিএস আছে, আরও আছে, মেডিকেল কলেজ থেকে আছে, সর্বতন থেকে একদম বেস্ট আছে। আমরা শিলচরের লোকাল ব্যবসায় মানুষ, আমরা ফ্যামিলি ভালোই, আমরা সবাই এখানে উপভোগ করলাম। বন্ধুত্ব আজকে সমাজে বন্ধুত্বের দরকার, একদম ছোটবেলার থেকে একদম বয়স্ক মানুষের সবার বন্ধুত্ব দরকার। তো বন্ধুত্ব রূপে থিমের উপরে আজকে যেটা চলচ্চিত্রটা হয়েছে, অসমীয়া চলচ্চিত্র, বন্ধুত্বর বার্তা দিতে হয় না, বন্ধুত্ব বার্তা এমনি এসেছে। তো বন্ধুত্ব সব সমাজে বন্ধুত্ব লাগে, সমাজে মানে পুরা দেশে বন্ধুত্ব লাগে, বন্ধুত্বের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। হয় বা বহুদিন পিছত এখন খুব ধুনীয়া এখন অসমীয়া বোলছবি এখন উপভোগ করলোঁ, আৰু এখন মানে বন্ধুত্বৰ ওপৰত, কলেজীয়া জীৱনৰ ওপৰত ছবি এখন নিৰ্মাণ হৈছে। আৰু আমি সকলোৱে বারবার ধর্ম বিদ্বেষীমূলক বক্তব্যের জন্য বদরুদ্দিন আজমলকে গ্রেফতারের জোরালো দাবি তুলল আকসা। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বিতর্কিত মন্তব্যের করা ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়ে সম্প্রতি রক্ষায় আজমলের গ্রেফতারের দাবি করেন। সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা, ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সম্প্রতি যে মন্তব্য করেছেন হিন্দু ছেলেদের বিয়ের ব্যাপারে, তা অত্যন্ত জঘন্য এবং কুরুচিকর বলে আকসা মনে করে, এবং গোটা আসামে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। এবং কেন আমরা জানি না, সরকার এখন পর্যন্ত তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেনি। অবিলম্বে আমরা বদরুদ্দিন আজমলকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, এবং এ ধরনের বক্তব্য যাতে আর কেউ না রাখার সাহস পায় তার জন্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আশ্বাস দাবি। বিশ্ব সক্ষম দিবস উপলক্ষে গতকাল খোদ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন খোদের সাধারণ সম্পাদক সজল লস্কর, ক্যান্সার হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ চক্রবর্তী মহাশয়, ক্যান্সার হাসপাতালের ডক্টর শবনম বাহার বড়ভুইয়া ইনচার্জ, ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংক, কাছর হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন সভাপতি হায়দার হোসেন চৌধুরী, ফারহানা চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষভাবে সক্ষম তাদের মধ্যে স্বর্গীয় ক্ষিতিশরঞ্জন চক্রবর্তী কম্বল, খাওয়ার জন্য দুধ, গলকুশ বিতরণ করা হয়। খোঁজের পক্ষ থেকে আগামীতে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শহরের বদরপুর, কারাইন, কাঠিগোড়া বিভিন্ন জায়গায় খুঁজের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে সহায়তা করা। সবসময় হয়তো সব জায়গায় সম্ভব হয় না, কিন্তু খুঁজ যা করে সেটা কিন্তু অসম্ভব। খুঁজকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা, যেসব বোনরা বাইরে এখানে উপস্থিত আছেন, যদি আপনাদের কাছার ক্যান্সার হাসপাতালে কোনো প্রয়োজন পড়ে, আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো ক্যান্সার রুগী থাকে, বা আপনারাও কোনো সময় নিজে অসুস্থতা বোধ করেন, শুধু ক্যান্সার নয় যে কোনো রোগ, আপনারা আমাদের কাছের ক্যান্সার হসপিটালে যাবেন, আমরা আপনাদেরকে সহায়তা করব। আর আজকে আমরা এখানে পালন করেছি ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে, বাট আমি বলবো যে আপনারা এটাকে হ্যান্ডিক্যাপ ভাববেন না। আজকে যেরকম আমাদের দাদা বলেছেন যে আজকে যে কোনো কেউ হতে পারতেন, আজকে আমিও হতে পারতাম, আজকে উনি হতে পারতেন, যে কোনো কেউ হতে পারতো,
তো তার জন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের সমাজের দায়িত্ব হলো যে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। যদি হাত বাড়িয়ে দিয়ে তখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আরেকটা কথা হলো যে আমাদের মেন এক্সেস, এরকম আমি তো অত্যন্ত ধন্যবাদ করছি যে ইনিশিয়েটিভ নিয়েছে আপনাদের জন্য। কিন্তু আমি বলবো যে এদেরকে এডুকেশনের একটা ইনিশিয়েটিভ দেওয়ার জন্য, যাতে ওরা মানে এডুকেটেড থাকে। প্লাস শিলচরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় র্যাডক্লিফ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় রবিবার সকালে এক বিনামূল্যে সুগারু কোলেস্ট্রল পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন অম্বিকাপুরের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে র্যাডক্লিফ ডায়াগনস্টিক সেন্টারের অতুল সিনহা, প্রসেনজিৎ সিনহা ও জেনিফার এম শান্তিক বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলার সুগার ও কোলেস্ট্রল পরীক্ষা করেন। এর মধ্যে 90 বছর বয়সী গীতারানী রায় বর্মন শিবিরে সুগার ও কোলেস্ট্রলের পরীক্ষা করান। আয়োজক সংস্থা তথা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, স্থানীয় নাগরিকদের দাবির ভিত্তিতে এখানে সুগার ও কোলেস্ট্রল পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। ক্লাবের ব্যবস্থাপনায় ও র্যাডক্লিফ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। শিবিরে নাগরিকদের কাছ থেকে অনেক সাড়া পাওয়া গেছে। তিনি জানান, এই শিবিরটি ক্লাবের 7 নম্বর স্বাস্থ্য পরীক্ষা শিবির। এক দেড় মাস পর স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে আসছেন তারা। ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হবে। আজ আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় প্যাথোলজি টেস্টের ব্যবস্থা করেছি। ওটা আমাদের 7 নম্বর মেডিকেল ক্যাম্প হতে যাচ্ছে। এতে আমরা আমাদেরকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে র্যাডক্লিফ ডায়াগনোসিস সেন্টার, ওরা আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই কার্যসূচি করতে ওদের বিশাল অবদান। আর আমাদের এই হেলথ ক্যাম্পটা 7 নম্বর, আমরা প্রত্যেক মাসেই একটা বা এক মাস দেড় মাস করে করেই আমরা হেলথ ক্যাম্প করে থাকি আমাদের এই অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে। এখন আমরা আস্তে আস্তে আমাদের একটু আমরা আমাদের টাউনের বাইরে যেগুলো জায়গা আছে আমরা ওই জায়গাটাতে গিয়ে আমরা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি। আমরা শুধু আমাদের নিজের পার্সোনাল উদ্যোগে করি না, সাথে আমাদের সাথে যেমন আমরা ফ্লাডের সময় করেছিলাম জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ ওদের সাথে টাই আপে আমরা 7 দিন করেছিলাম। আমরা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ কোভিডের কাজ করেছি, ভ্যাকসিনের কাজ করেছি, তার সাথে সাথে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব আর সামাজিক কাজের সাথে ব্যস্ত নয়, তার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে বছরে 3টা। এতে আমরা যারা কচি কাঁচা যারা আছে ওদেরকে আমরা উপরে তুলিয়ে আনিয়ে আসি, ওদেরকে আমরা উৎসাহ জাগাই। ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে মহিলা মজলিশ অনুষ্ঠিত হলো কাছাড় বালিকা মাদ্রাসায়। রবিবার দিনভর শুধু মহিলাদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোনাই ধনেহরির ওই মহিলা মাদ্রাসায়। সোনাবাড়ি ঘাট জিবি সভানেত্রী সাবিনা হাবিব বড়ভুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত মহিলা মজলিশের শ্রোতা থেকে বক্তা সবাই মহিলা ছিলেন। এদিন মেহফিলে ইসলামী আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিনা বেগম লস্কর, কারিক খাদিজা বেগম লস্কর, হাজিফ কারি সামিনা ইয়াসমিন লস্কর, কারিফ ফরিদা খাতুন লস্কর সহ অন্যান্যরা। ঈদে মিলাদুন্নবী প্রোগ্রাম হয়েছে কাছাড় বালিকা মাদ্রাসার ধনহরি প্রথম খণ্ড। শত শত মহিলা অকল আইসন আল্লাহ এবং রসুল প্রেমিক মহিলা যারা মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন তারা নাত গজল কিরাত ইত্যাদি খুব সুন্দর সুরে মহফিলটা অত সুন্দর হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। মহিলা টিক মিডিল খানো যে ছাত্ররা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এরারে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কমিটির সবার মাধ্যমে অশেষ দোয়া এবং সিন্নি বিতরণ হয়েছে। আর সামান্য মহিলার শেষাংশ বাকি রয়েছে, ইনশাল্লাহ এটাও অতি সুন্দর হইব। আর মাদ্রাসাও খুব সুন্দর চলে, শিক্ষা দীক্ষাটাও খুব সুন্দর চলে, যার কোনো তুলনা নাই। এই মাদ্রাসার সৌন্দর্যের কারণে মহিলার যখন দাওয়াত পাইন তখন এলাকার মা বইন হল সব শাড়ি বাঁধি আইন ফর্দা ফুসিদা বজায় রাখিয়া খুব সুন্দরে বইন আমল করইন, আর খুব সুন্দর শাড়ি বাঁধিয়া সিন্নি লইয়া খুব সুন্দরে মহিলটা মানে শেষ হয়। বালিকা হলে ওয়াইজ খরচ হইন বিভিন্ন অলি, এরপরে
বিভিন্ন বিষয়ে নারীর বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হয়েছে। আর মাজুলার পাঁচজন ছাত্রী হারিসা বৈশৈন আজকে তারা সার্টিফিকেট বোরকা অথচ পূর্ণা দিয়া তারা রেডিও করা হয়েছে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।